ترى تي تاسو دوتين تا فاتا ماتا تولن بقولام تي تاسو دوت كيا باي يا امن ما ترسو تك بور بي بازار رجع بويرا باندرا سنا ويرم لال ويا تي ترى تاسو بقولسي ترى تو تي تو يثلا ثلا بالا ماتا نتول تام دي بود ما تير باتا كاتا قولي كاتا هم اتنا يو تو يثلا اجل اتبان ينلاو امن ما تبدي امر اوه نايا سه তো কাবা তুমি দাতা কেমন লাগতাছে তুমি ও নো 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 পানি আনবা কইছি কত কোন পানি আনতা না আই কাছি ও বাবি বাবি দাঁড়া আই কাছি পানি আনতা দিদি এত ঠান্ডা নে ঠিক আছে তা তো দেতা হইতে হইব 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 মুত্তত না তুই হইব খালার কি বউ বিয়া তো লামুত্তত দন্তন আমি অথ রয়ে গেছি এ কোতা কোতা আমি না আমারে শালা করকে আমার কি বই নাই দা আমার বল তুই দেলা এ না পানি এত তো না পানি পানি দে আমি চিতরাম পানি চিন্তা তো আমার দেতেই গা পানি তাই কথা দেরা পানি পানি তো হগা না পানি রইছে হেন পানি থাক ভাই খান 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 চিন্তা কথা দিছ তো তুই ভাই বুঝছি তো তো আবার তুই থা বাস্তা চিন্তা করছস কথা ভাই ও তো বেদ 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 ভাবি তাই কথা দেরা তার পানি পানি হত্তা যে কোনো খবর নাই ভাই এটা তো আমি বুঝছি 10 গ্রাম জুড়ে মনে একটা সুন্দর বউ কারণ নাই একমাত্র আপনি সুন্দর দে দে পানি থামিয়ে আমি রে পদ্মাতে কথা চুপটা আমার লক্ষটে হার বাগান আমার মাথাতে সব সময়ই হট রে থাম আমি তো হত হত তো 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 এবার পানিটা খেয়ে নাও বিদাতা গরম মরে আলা তো তার আমি দেখব তুই দা তুই দা এই শোনো তুমি কারণে অকারণে সব সময়ই আমাকে মারধর করো আমি আর তোমার বাড়িতে থাকব না আমার কি বাবা মা কি করবে তুই করবে তুই আমি আমার বাবার বাড়িতে চলে যাব দা তো একবার তো দা তো দেখতে তো আবার ঘুরে গেছে আবার আনে লাগতে ন এই মার গেলে আর আইমু না তুই দা তো দমো মেরে দমো হত দে দে তুই দা না দা তুমি তো কে থামলে তো দা দা হাসা হাসা যাইমু তুই দা তো দা দা তুমি তো কে থামলে তো তুই দা দাতা কেমন লাগতা তা তুই আজ দা ভাই ভাই দাতা দাতা আমি তোমার ঘরে আর যাইমু না আমি আমার বাবার বাড়িতে চলে যাব দা দা আচ্ছা তুই দা আচ্ছা তুমি খা হয়ে আমি গেলাম দা তুই ভাল ভাল তাল দিব ভাই বন্ধু করতে পারে খালি তালাক করে দাগা বাজে গুলা গেলে বা আমাকে মেল লাগে বুঝছ না এ ভাই মাতে কপাল তুই তো বলতে ব্যস্ত লাম বুঝছ না দন্ত না আর পানি খেতাম দা দা পানি খেতাম দা আপনি কত সুন্দর মানুষ দেখছেন কারবার এমন একটা বেড়ায় লক্ষ টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে এই বেড়ার মতো মানুষ এত সুন্দর একটা বউ পাইছে তারপর বলো কি কিচির মিচির কিচির খাট আসবে না এটা তো কত সম পড়ে রইছি খাট আস কোন কার বাবি এই গ্লাসটা দুই আলেন
ভাবি কই যাইতেছেন বাবার বাড়ি যাইতেছি কেন বাবার বাড়ি যাইতেছেন আপনার মনটাও খারাপ দেয়া যাইতেছে আমি আর ভাত আর খামু না কারণে অকারণে সারাক্ষণ আমারে শুধু মারে দুধ লাগাছে হ্যাঁ দেখছস সারাক্ষণ শুধু আমাকে নির্যাতন করে এই জন্য আমি বাবার বাড়ি যাইতেছি এক হাজার বার তারে বুঝাইছিলাম যে ওর বিয়ে করা দরকার নাই কেন আমার বিয়েগুলো কি তো আমাকে কোনো দিতে কম ছিল হ্যাঁ আমি তোমার ভালোবাসতাম না শেষ পর্যন্ত এই তুতলা একটা কাছে মে কাইলা তুতলা কাছে মে তুমি বিয়ে করছো কি করব বাবা মা এখানে বিয়ে দিল বাবা মাকে তো আর অমান্য করতে পারি না সব সময় বাবা মার কথা শোনা লাগে না তোমার নিজের বুঝছো তখন বড় হইছো অনেক বুঝেছি দেখ যেটা হওয়ার এটা তো হয়ে গেছে এখন কেমন দুদিন পরে পরে ঝগড়া এই সমস্যা ওই সমস্যা তুতলা কাছে কি মানুষ ভালো আরে এলাকার কেউ ভালো কয় আমার বাবা তো এটা আগে জানতো না আমার বাবা মনে করছে অনেক ভালো তুতলা কানা নেঙ্গা খুরা এগুলো হইছে এগুলো কি দুশমন দুশমন আমি এখন আর ওর বাপ থামু না আমি বাবার বাড়িতে যাইতেছি কা আচ্ছা ঠিক আছে ভাবি মাথা ঠান্ডা রাখেন বাবার বাড়িতে যাইতেছেন যান ঠিক আছে তো দেখেন ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কেমনে ঠিক হইব ঠিক আছে তোমার আবার যাই তোমার আবার আইতো ক কতদিন হয়ে গেল দুদিন পরে পরে তো এগুলাই কি করবি এখন তুমি যাও তোমার সাথে কথা বলতে মন চাইতেছে না যাও বাসায় গিয়ে তো তোমার সাথে কি কথা বলবো যে আমার মন বুঝে না আমাকে বুঝে না তার সাথে কথা বলার দরকার আছে তো দোষে অনেকগুলো আর চিন্তা করে কি লাভ তুই তারে একটা কাজ কর তুই তারে বল আমি কিন্তু এখনো রাজি ও যদি চাই তাহলে কিন্তু আমি ওকে বিয়ে করতে রাজি দেখেন ভাবি আপনি একটু চিন্তা করে দেখেন যান এখন বাবার বাড়িতে যান চিন্তা করে জানাইতে কথা চিন্তা করে আপনি আমাকে জানাইন আচ্ছা সন্ধ্যা হয়ে যাইতেছে ও যদি জানে যে আমি সন্ধ্যায় রাস্তায় আছি আবার এসে মার দূর করতে পারে আমি তাড়াতাড়ি যাই আচ্ছা ঠিক আছে বলছিলাম না আরে দুধ লাগাছে মেটা মানুষ বেড়া আহ ফাজিল ওদের সংসার টিকবো না তো দেই না দেখো উত্তর সমস্যা ভাই এই যে ভাবির আপনি গালি গালাজ করেন এটা কিন্তু ঠিক না তা তিতে কি হচ্ছে মানে আমার ভাবি সব খুব সুন্দরী মানুষ তো তন্দ্র যে গীতে আরে এটা তো ভাই আপনার ভাগ্য ভালো এমন একটা সুন্দরী বউ আছেন আপনি তৎকে আমার তো কিছু না মানে আপনি লাভ তাই তো বেশি দেখালছি নাকি তো হ্যাঁ আপনি ভাবিরে কিছু করলে না আমার আবার মনের মধ্যে দুঃখ লাগে বেশি বেশি দেখালছি তো বুঝতে হবে আমি বুঝতো আমি আপনারে কইছি তাহলে ভাবি জন রাগ করে যাইতেছে তাহলে আমি লগে যাই আপনি আমার যাইবার দিলেন না তাহলে কি করে এখন কোন দিদি আমার আরেক ঝামেলা হাজির ঠিক না আরে আজকে কিছু করলাম না হন
কেমন আছেন সবাই? তো এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখেছেন, এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রাজীব টিভির পাশে থাকতে হবে, এবং যেটা করতে হবে সেটা হলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে হবে। আমাদের পাশে থাকুন, ধন্যবাদ সবাইকে। Thank you.